আমার আজকের আলোচনার বিষয় অত্যন্ত বার্নিং ইস্যু, বাংলাদেশের জন্য তো বটেই, সারা বিশ্বের জন্য। লিভার ট্রান্সপ্লান্ট একটা বিশাল বিষয়। আমরা বাংলাদেশে এটিকে কতটুকু এগিয়ে নিতে পারছি সে প্রেক্ষাপট নিয়ে আমি আপনাদের সামনে কিছু কথা বলার জন্য হাজির হয়েছি। প্রথমেই আমি বলবো, লিভার ট্রান্সপ্লান্ট কাদের করা যেতে পারে, কোন বয়সে করা যেতে পারে, করলের ফলাফলটা কী, আর বাংলাদেশে আমরা বর্তমানে কোন অবস্থানে আছি সে নিয়ে একটু আলোকপাত হবে। আমার আজকের আলোচনার বিষয় অত্যন্ত বার্নিং ইস্যু, বাংলাদেশের জন্য তো বটেই, সারা বিশ্বের জন্য। লিভার ট্রান্সপ্লান্ট একটা বিশাল বিষয়। আমরা বাংলাদেশে এটিকে কতটুকু এগিয়ে নিতে পারছি সে প্রেক্ষাপট নিয়ে আমি আপনাদের সামনে কিছু কথা বলার জন্য হাজির হয়েছি। প্রথমেই আমি বলবো, লিভার ট্রান্সপ্লান্ট কাদের করা যেতে পারে, কোন বয়সে করা যেতে পারে, করলের ফলাফলটা কী, আর বাংলাদেশে আমরা বর্তমানে কোন অবস্থানে আছি সে নিয়ে একটু আলোকপাত হবে। লিভার ক্যান্সারে কিন্তু লিভার ট্রান্সপ্লান্ট করা যায়। এছাড়া লিভার ফেলিওর, যেমন ধরেন বি ভাইরাস বা সি ভাইরাস হচ্ছে, আপনার লিভার ফেলিওর হয়েছে, আপনার লিভার ট্রান্সপ্লান্ট দরকার। লিভার ক্যান্সার হয়েছে, আবার লিভার ট্রান্সপ্লান্ট দরকার। বি ভাইরাস বা সি ভাইরাস ছাড়া অন্য কোনো কারণে লিভার সিরোসিস হয়েছে, লিভার ফেলিওর হয়, আমার লিভার ট্রান্সপ্লান্ট করা দরকার। লিভার ট্রান্সপ্লান্ট হলো আপনার নিজের লিভারটি, আক্রান্ত লিভারটিকে বাদ দিয়ে একটা হেলদি লিভার আপনাকে লাগাতে হবে। এটাই হলো বেসিক ধারণা, এবং সারা বিশ্ব সেই ধারণাকে পুঁজি করে প্রশিক্ষণ দিয়ে দক্ষ সার্জন, অভিজ্ঞ সার্জন তৈরি করে দেশে দেশে পাঠিয়েছে, বিভিন্ন জায়গাতে তারা কাজ করছে। আমার সৌভাগ্য হয়েছিল এই প্রশিক্ষণটি গ্রহণ করার। 2003 সালে আমি জাপানের কিয়োতো মেডিকেল বিশ্ববিদ্যালয় ও টোকিও মেডিকেল বিশ্ববিদ্যালয়ে 4 মাসের গভর্নমেন্ট স্কলারশিপ নিয়ে এই প্রশিক্ষণ গ্রহণ করতে যাই। সেখানে আমি দুজন খুব প্রথিতযশা, দক্ষ, অভিজ্ঞ এবং বিশ্বখ্যাত দুই সার্জনের স্বর্ণাপন্ন হয়ে তারা আমাকে প্রশিক্ষণ দিয়েছেন। একজন হলেন কিয়োতো মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রফেসর তানাকা কোইচি এবং টোকিও মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রফেসর মাসাতোশি মাকোচি, দুজনই এখনও বেঁচে আছেন। জাপানের ইতিহাসে তারা সর্বাধিক সংখ্যক লিভার ট্রান্সপ্লান্ট করেছেন। এখন জাপানে অনেক লিভার ট্রান্সপ্লান্ট হচ্ছে, তারই প্রশিক্ষণরত বিভিন্ন চিকিৎসক বিভিন্ন দেশে তারা ট্রান্সপ্লান্ট করছে। যেমন আমার সঙ্গে গত 2 বছর আগে কোরিয়াতে দেখা হয়েছিল, সেটা কনফারেন্সে আসছিল, আমিও আসছিলাম একটা কনফারেন্সে। আমি ছিলাম আমার পেপারের কি নোট স্পিকার হিসেবে, সে ছিল সেকেন্ড স্পিকার। তার সঙ্গে আমি ট্রেনিং গ্রহণ করেছি কিয়োতো মেডিকেল বিশ্ববিদ্যালয়ে, তার নাম হলো কাসাহারা। অত্যন্ত দক্ষ সার্জন এবং লিভার ট্রান্সপ্লান্ট করেছে অসংখ্য, এখনও করে যাচ্ছে। এমনি আরও অনেক সার্জন আছে, সুইজারল্যান্ডে আমার বন্ধু, সুইজারল্যান্ডে একজন আছে আমার বন্ধু, তারপরে তার্কিতে আমার এক বন্ধু আছে, তাদের এই মুহূর্তে নাম স্মরণ করতে পারছি না। তারা শিক্ষা গ্রহণ করেছে এবং তারা সেখানে যে লিভার ট্রান্সপ্লান্ট করছে, কাদের লিভার ট্রান্সপ্লান্ট করবেন। যেমন আপনার বি ভাইরাস বা সি ভাইরাসের লিভার ফেলিওর হয়েছে, লিভার ট্রান্সপ্লান্ট করা যাবে। অন্যান্য কোনো কারণে, ইডিওপ্যাথিক কারণে, কোনো কারণ নাই, বি ভাইরাস না, সি ভাইরাস না, কিন্তু আপনার লিভার ট্রান্সপ্লান্ট হয়েছে। বা আজকাল এই যে ব্যথার জন্য আমরা মুড়ি মুড়কি মতো ওষুধ খাচ্ছি, ব্যথা হচ্ছে, বেদনা, NSAID খাচ্ছি, এটা কিন্তু অত্যন্ত ক্ষতিকর আপনার লিভারের জন্য। সম্প্রতি আমার এক বন্ধুকে হারিয়েছি, লিভার সিরোসিস এসে মারা গিয়েছে, আমার এই সহপাঠী, বাল্যকালের বন্ধু, এই শুধুমাত্র NSAID গ্রহণ করেছে, পেন কিলার খেয়েছে, বুঝে না বুঝে হোক, চিকিৎসকের পরামর্শ হোক, বিনা পরামর্শ হোক, অসংখ্য ভাবে ওষুধ খেতে খেতে তার লিভারটি যখন বিকল হতে থাকলো, তখন আমরা নানাবিধভাবে তাকে বাঁচানোর চেষ্টা করেছি। লিভার ট্রান্সপ্লান্ট করছেন তার আপন আত্মীয়কে অনুরোধ করেছি, অনুরোধ প্রত্যাখ্যাত হওয়াতে তাকে আর বাঁচানো যায়নি এবং সে পৃথিবী থেকে চিরবিদায় হয়েছে। তাই যারা বেদনাশক ওষুধ খাচ্ছেন, একটু চিন্তা করে খাবেন, লিভারের ফাংশনাল ক্যাপাসিটি মাঝে মাঝে চেক করবেন, যাতে আপনার লিভারটি এই ওষুধের কারণে আক্রান্ত হয়ে লিভার ফেলিওর হয়ে লিভার আপনার জীবনহানি না করে। এছাড়া আছে ক্যান্সার, ক্যান্সার ক্ষেত্রে লিভার ট্রান্সপ্লান্ট করা যেতে পারে, এবং সেক্ষেত্রে আপনাকে কিছু ফর্মুলা আছে, সে ফর্মুলাগুলো সাধারণত অনুসরণ করে, বলে মেলানোস ক্যাট্রিয়া। একটা টিউমার 5 সেন্টিমিটার সাইজের বা তার ছোটো, একাধিক টিউমার সবগুলো মিলে 5 সেন্টিমিটার হতে হবে, এরকম ক্যাট্রিয়া। আর অন্যান্য অর্গানগুলো, যেমন আপনার হার্ট ভালো আছে, কিডনি ভালো আছে, লাং ভালো আছে, এগুলো অর্গান যদি ভালো থাকে, তাহলে আপনার লিভার ট্রান্সপ্লান্ট করা ঝুঁকিপূর্ণ নয়। লিভার কারা সাধারণত দান করে থাকে? লিভার দান করবে আপনার আপন আত্মীয়, ফার্স্ট ডিগ্রি রিলেটিভস, যেমন বাবা মা দান করতে পারে, ভাই বোন দান করতে পারে, স্বামী স্ত্রী দান করতে পারে, ছেলে মেয়ে দান করতে পারে, এটা সব ফার্স্ট ডিগ্রি রিলেটিভসের মধ্যে। এবং এই আইন প্রণয়ন করা হয়েছে সারা দেশে, আমার দেশেও এই আইন প্রণয়ন হয়েছে, কিন্তু আমার দেশে লিভার ট্রান্সপ্লান্ট এগোয়নি। তার কী কারণে এগোয়নি সেই বিষয়ে আমি কিছু আলোকপাত করবো।
এবং এই যে লিভার ট্রান্সপ্লান্ট তাদের করা হচ্ছে অত্যন্ত সময়বহুল অত্যন্ত সময় খাপন চিকিৎসা পদ্ধতি, চিকিৎসা সার্জারি। আমি যখন টোকিও মেডিকেল বিশ্ববিদ্যালয়ে এবং কিয়োতো মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আমি 4 মাসে 24টা লিভার ট্রান্সপ্লান্ট সার্জারি দেখে আসছিলাম, তার মধ্যে 2টা বাচ্চা আর বাকিগুলো সব অ্যাডাল্ট। বাচ্চা 2টো হয়েছিল কিয়োতো মেডিকেল বিশ্ববিদ্যালয়ে, ছোটো ছোটো বাচ্চা, বিলিয়ারি সিরোসিস, প্রাইমারি বিলিয়ারি সিরোসিস বলে PBC লিভার সিরোসিস হয়ে গেছে বিনা কারণে। জন্মের পর থেকে বাচ্চার পেট বড় হচ্ছে, বাচ্চার পেটে পানি এসে গেছে, জন্ডিস বাড়তেছে এবং সে তখন লিভার ফেলিয়ে চলে গেছে। তখন তাদের বাচ্চার মা একজন এবং বাবা একজন, দুইজনকে একজন মা দান করলো এবং বাবা দান করলো, লেফট লোবটা নিয়ে লাগিয়ে দেওয়া হলো এবং তারা সুস্থ হয়েছিল। এরপরে আর একটা প্রাইমারি বিলিয়ারি সিরোসিস নয়, এটা অ্যাডভান্স লিভার সিরোসিস, কিন্তু কোনো কারণ নাই। এই সেলিতে আসছিল তখন ব্রাজিল থেকে আসছিল টোকিও মেডিকেল বিশ্ববিদ্যালয়ে এসে ভর্তি হয় এবং এখানে তার লিভার ট্রান্সপ্লান্ট করা হয়েছিল এবং সেখানে তার বোন, তার আপন বোন লিভার ডোনেট করেছিল এবং সে সুস্থ দেশে গিয়েছে। আমাদের দেশের লিভার ট্রান্সপ্লান্ট আমরা এগিয়ে নিতে পারিনি, কারণ সুনির্দিষ্ট কারণ আছে। যে কারণ আমার দৃষ্টিতে আমি যেটা হাইলাইট করতে চাই সেটা হলো শুধুমাত্র রাজনৈতিক কারণে প্রশিক্ষিত লোককে বঞ্চিত করে অপ্রশিক্ষিত অদক্ষ লোকের রাজনৈতিক কারণে ওই চেয়ারে বসানো হয়েছে, তাই সেই লিভার ট্রান্সপ্লান্টটাকে ধ্বংস করে দিয়েছে দেশে। আমাদের এই দেশে প্রাইভেট হাসপাতালেও তিনি চেষ্টা করেছেন, সেখানেও ব্যর্থ হয়েছেন। আমাদের বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে তিনি চেষ্টা করেছেন, অসংখ্য টাকা ব্যয় করে ইনস্ট্রুমেন্ট কিনেছেন, কিন্তু ব্যর্থতার দায়ভার নিয়ে তিনি বিদায় হয়েছেন। আমার সুনির্দিষ্ট অনুরোধ থাকবে এই লিভার ট্রান্সপ্লান্টকে রাজনীতির ঊর্ধ্বে রাখুন। সুশিক্ষিত, সুদক্ষ এবং অভিজ্ঞ চিকিৎসক দিয়ে আমরা লিভার ট্রান্সপ্লান্ট শুরু করতে পারি, সেই দক্ষতা অভিজ্ঞতা আমাদের অনেকেরই আছে। আমি অনুরোধ করব এই বিষয়ে আমাদের যারা নীতি নির্ধারক আছেন তারা যেন এই দিকে খেয়াল করেন যে আমাদের দেশে লিভার ট্রান্সপ্লান্ট কেন এগোচ্ছে না। ভারতে হচ্ছে, অহরহ ভারতে হচ্ছে, ভারতের সার্জন আমাদের দেশে করে যাচ্ছে, কিন্তু সেই রোগী তার বাঁচাতে পারেনি। শুধুমাত্র একটি কারণ, তার অদক্ষতার কারণে এবং তার অযোগ্যতার কারণে এবং অনভিজ্ঞতার কারণে, এবং রোগীগুলো আমাদের মারাও গিয়েছে। এবং দুঃখজনক হলো একটি লিভার ট্রান্সপ্লান্টের একজন ডোনার রোগীও মারা গিয়েছে, যা নিয়ে পত্রপত্রিকা নিউজ হয়েছিল সে সময়কালে, এবং তাকে দিয়ে আমরা আবার লিভার ট্রান্সপ্লান্টের কার্যক্রম চালু করেছিলাম। অত্যন্ত দুঃখজনক, অত্যন্ত পরিতাপের বিষয়, অত্যন্ত দুর্নামের বিষয়, অত্যন্ত ক্ষতিকর পরিস্থিতির মুখোমুখি থেকে আমরা বেরিয়ে আসতে পারিনি। ধন্যবাদ সবাইকে।